তো এখানে স্টেনার লাগানোর বিষয়টা আমি একটু আলোচনা করি আপনাদের সাথে। তো এখানে দেখেন, আমি প্রথমে কিন্তু কাটলাম, তাই না? এই যে আমি কাটলাম, এখন নতুন একটা স্টেনার লাগাবো, এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাদের, যে আমার কাটিংটা ক্লিয়ার হয়েছে কিনা। যদি কাটিংটা ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আমাকে একাধিকবার কাটতে হবে। কারণ কোনো কারণে যদি কাটিংটা কি বন্ধ থাকে বা যদি ছিদ্রটা ক্লিয়ার না থাকে তাহলে কি হিমায়ক চলাচল করতে পারবে? না, পারবে না। এরপরে দ্বিতীয় কথা হলো, আমি কতটুকু প্রবেশ করাবো, এতটুকু ধরেন, এই যে এতটুকু যে প্রবেশ করাবো, এই যে কতটুকু ভিতরে গেল কতটুকু বাইরে আসলো, এটা বোঝা অনেক কষ্টকর না? এই জন্য আমি যেখান থেকে ঢালু হইতে শুরু করছে, এই যেখান থেকে ঢালু হইতে শুরু করছে আমি ওই পর্যন্ত নিব। এইভাবে দেখেন, নিয়ে কী করবো, প্রবেশ করায়া 45 হইতে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করবো। এরপরে কি বাঁকা হয়ে মানে বের হইলে আমরা বুঝতে পারবো না? আর সামনে ঢুকার কি কোনো অপশন আছে? আর কোনো অপশন নাই। এবার এখানে এখানে টানের বিষয় আছে, এখানে টানটা কোন দিক দেখেন তো, এই দিক, তাই না? যখন আমরা এখানে এটা লাগাবো, লাগানোর সময় এটা যখন ঢুকাই দিব এখানে, তখন এটা কি হইতে পারে, হিট দেওয়ার সাথে সাথে বের হয়ে এপাশে চলে আসতে পারে। এটা কিন্তু বের হইলেই মুশকিল, আমরা কাজটা কি হবে না, ক্লিয়ার হবে না। তাহলে এটা টানটা কোন দিক থাকবে, এদিক, বিষয়টা কি বোঝা গেছে? টানটা কোন দিক থাকবে, এদিক, সামনের দিক। তাহলে যখন ওয়েল্ডিং করবো তখন কি ভিতরের দিকে তো আর যাবে না, কিন্তু বেরো হবে না, চাপাই ধরে থাকবে। হ্যাঁ, মানে এইদিকে কোন দিকে টানটা সামনের দিকে টান থাকবে, তাহলে প্রবেশ করাই দিলে তো আমি এটা এটা কিন্তু কি এটা নোজ প্লাস আর এটা কম্বিনেশন প্লাস নিয়ে আসেন। এটা কিন্তু দোমরানো মুচড়ানো যাবে না, লাইটারটা নিয়ে আসি আমি, এটা দোমরানো মুচড়ানো যাবে না। এটা যখন খোলার জন্য আমরা হিট দিব, এটাকে এরকম করে মশরা মশরি করা যাবে না, তাহলে কি হবে, এখান থেকে ভেঙে যাবে। কথাটা কি বোঝা গেছে? সবাই দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন তো নাকি? তাহলে এটাকে কি করা যাবে না, খোলানোর সময় এভাবে মশরা মশরি করা যাবে না, এটা উত্তপ্ত করে আস্তে করে কি দিতে হবে, টান দিতে হবে। তো আমি এটা স্পার্ক করে নিচ্ছি, তাহলে আমার ক্যাপিলারি টানটা এদিকে আছে, আছে। তাহলে আমি এই যে আমি এখানে উত্তপ্ত করতেছি, আমি কি এটা মশরামশরি করবো? মশরামশরি করবো না। আর হিটটা দিচ্ছে কিন্তু স্টেনারের উপর, স্টেনার আর জরাটার উপর, এটা কিন্তু বোঝা লাগবে। আর শোকেরটা কোথায় আছে, স্টেনার, এটা গলে যাচ্ছে না? এটা যখন ছাড়ে দিবে, এখন ছাড়ে দিল না, তাহলে আস্তে করে কি করবো, টান দেবো। বিষয়টা কি বোঝা গেছে? এখন আপনি এটা ছাড়ে মানে এটা যথেষ্ট পরিমাণ উত্তপ্ত হয় নাই, কিন্তু আপনি কি করতেছেন, মশরা মশরি করতেছেন। এই যে এটা লাগাচ্ছি আবার, আপনি এই যে এটা আছে না, এভাবে হিট দিয়ে যদি হালকা এটা মশরা মশরি করেন তাহলে এই জায়গাটায় ভেঙে দেবে। তাহলে এটা উত্তপ্ত করতে হবে, ব্রেজিং করার সময় যেরকম উত্তপ্ত করতেন ওই রকম উত্তপ্ত হইলে কি হইতে হবে, এটা আস্তে করে, হ্যাঁ, মশরা মশরি করা যাবে না। বের হয়েছে, এরপরে হইলো নতুন স্টেনারটা, তাই না? তাহলে আমি নতুন স্টেনারটা নিয়ে এখানে লাগাই দেব। এটা এমনিতেও ঢুকতে পারে অথবা উত্তপ্ত করতে হতে পারে, যেহেতু ওটা ব্রেজিং করা ছিল আগে, উত্তপ্ত করতে হবে। তাহলে আমি কি করব, কার উপরে হিট দিচ্ছি, জরাটার উপর প্লাস হইল স্টেনারটার উপর, খোলানোর সময় কিন্তু তাই, বিষয়টা বোঝা গেছে? তাহলে এটা আমি উত্তপ্ত করতেছি, কি গেছে না, ক্লিয়ার। এরপরে হইলো ক্যাপিলারিটা আমি এখানে কি করে দিব, প্রবেশ করাই দিব। টানটা কোন দিকে আছে ক্যাপিলারিটা দেখেন তো, সামনে দিক, টান কিন্তু আগে সেট করে নেবেন, কথাটা বোঝা গেছে? এরপরে আমি কি করে দিব, ব্রেজিং করে দিব। আর আমার অবশিষ্ট শিকাটা কোথায় গিয়ে লাগতেছে, আমি সাপোর্ট টিন ব্যবহার করছি কিনা রিফ্লেক্টর হিসাবে, এটা কিন্তু দেখা লাগবে। দেখা গেল আপনি ওই পাশে কক্সিটা আগুন লাগাই দিলেন, তাহলে কি হবে, তাহলে এটা সুন্দর করে আপনারা ব্রেজিং করে দিবেন, হয়েছে, এই যে ব্রেজিং হয়ে গেল। এবার কথা হইলো, এটা যেরকম তাপে ব্রেজিং করেন এটা কিন্তু ওই তাপে ব্রেজিং করা যাবে না,
যদি বেশি একদম কাছে নিয়ে যান তাহলে ধাপ করে কি যাবে, গলে যাবে। তাহলে আমি এটা অবশ্যই এই পাশে, এবার এই পাশ থেকে ওয়েল্ডিং করতেছি, ওই পাশে তারে গিয়ে লাগাই দিচ্ছি, তাহলে কি হবে? তাহলে আমাকে অবশিষ্ট শিকাটা আমার কোথায় গিয়ে লাগতেছে এদিকে খেয়াল রাখা লাগবে না, এদিকে খেয়াল রাখা লাগবে। এবার কথা হচ্ছে এটা যদি ব্রেজিং করতে 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 বের হয়ে যায়, ব্রেজিং করতে করতে কি হয়ে গেল, কোনো কারণে বের হয়ে গেল, তো বের হয়ে গেলে এটার উপর ব্রেজিং লেপটে যাবে না? তাই এক্ষেত্রে এটার উপর যখন ব্রেজিং লেগে যাবে, তখন যখন এটা উত্তপ্ত করবো ওয়েল্ডিং করার জন্য, এটা ব্রেজিংটা বলে ছিদ্রটাকে বন্ধ করে দেবেন, তাই না? এরকম ব্রেজিং করতে করতে যদি বের হয়ে যায় তাহলে ওইটা আর ওভাবে প্রবেশ করা যাবে না। আগে কি করতে হবে, এখানে কেটে দিতে হবে, আবার পরিমাপ দিতে হবে। কথাটা কি বোঝা গেছে? এবার দেখা গেল যে স্যার আমি তো এখানে কেটে দিলাম, মাপ দিলাম, সবই ঠিক আছে, কিন্তু আমার এখানকার ছিদ্রটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, ওয়েল্ডিং করতে করতে বের হয়ে গেল। আমি এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে, এটা সমাধান হয়ে গেল, কিন্তু এখানকার ছিদ্রটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তাহলে কি স্যার আমি এখানে ওয়েল্ডিং করে ঢুকাই দিতে পারবো? ওয়েল্ডিং করে ঢুকাই দিলে তো মাথার মধ্যে কি লাগে যাবে, ব্রেজিং লাগে যাবে না? এখন ব্রেজিং যদি লাগে যায় তাহলে কি এটা ক্লিয়ার থাকবে না বন্ধ হয়ে যাবে? সেই ক্ষেত্রে স্ট্রেনারটাই কিন্তু কি বাদ করে দিতে হবে, ক্লিয়ার বিষয়টা? আর ওই স্ট্রেনারটা ব্যবহার করা যাবে না। তাহলে টানটা কোন দিক, টান যদি এদিক থাকে তাহলে কিন্তু বের হয়ে যাবে, একশো পার্সেন্টের মধ্যে 70% বের হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? তাহলে টানটা ওই দিক আছে, আমি এটা প্রবেশ করাই দিলাম। প্রবেশ করাই দেওয়ার পরে আমি কি করলাম, এটাকে হালকা তাপে আগে কার উপর দিব, স্টেনারের উপর, স্টেনারের উপর দিলাম, তারপরে কার উপর আনে ছাড়ে দিব, কেবিলারের উপর আনে ছাড়ে দেব, এই যে হয়ে গেছে, বাস আর লাগবে না। এই হইল স্টেনার লাগানোর বিষয়, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যারা এই ভিডিওটি আমার অনলাইনে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।